10 theta plus sin theta সমান m তো আমি এখানে m লিখে দিলাম এরপর 10 theta minus sin theta সমান হচ্ছে n তো খুব সহজেই কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে গেল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এখন আমরা উভয় পক্ষ থেকে যদি sec কে বাদ করে দেই তাহলে এখানে থাকছে কত theta আর এখানে থাকছে কত 30 ডিগ্রি এই হয়ে গেল আমাদের आंसर যে চ্যানেলের নিয়মিত ফলোয়ার সহ যারা এবারের এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই সাজেশনের 33 নম্বর লেকচারে সমাধান করব 9.1 এবং 9.2 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে আমরা প্রশ্নগুলো নির্বাচন করেছি তার মধ্য থেকে প্রথম প্রশ্নটি সমাধান করা হয়েছে আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব আর এই দ্বিতীয় নম্বর প্রশ্নের উদ্দীপক হিসেবে দুটি মান এখানে দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল n এই দুটি মান থেকে তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে ক নম্বর প্রমাণ করো যে tan স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা ইকুয়াল m n এটা প্রমাণ করতে বলছে খ নম্বরে দেখতে পাচ্ছি যে 1/16 ইনটু m টু দা পাওয়ার 4 মাইনাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n to the power 4 equal mn এরপরে গ নম্বরে দেখতে পাচ্ছি m by n equal 2 plus root over 3 এরপরে by 2 minus root over 3 হলে theta এর মান নির্ণয় করো যেখানে 0 degree less than theta less than 90 degree অর্থাৎ এই যে theta এর মানটা বের করতে বলছে সেই মানটা কিন্তু 0 degree চাইতে বড় হবে এবং 90 degree চাইতে ছোট হবে এইটি থাকলেই আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হয় এবং অঙ্কের আনসারটি সম্পর্কে আমরা শিওর হতে পারি তো যাই হোক এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই এটি সূক্ষ্ম কোণ হবে তো এই প্রশ্ন তিনটি আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো প্রশ্নটি রাজু কুত্রা মডেল কলেজ ঢাকা তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে তার কথা বাড়াচ্ছি না আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি ক নম্বরে দেখতে পাচ্ছি যে tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান mn প্রমাণ করতে বলছে তাই আমরা এটা বাম পাশে আছে দেখেই আমরা এটাকে বাম পক্ষ ধরে নিব ধরে নেওয়ার পরে এই মানগুলোর সাহায্যে আমরা mn প্রমাণ করে দেখাবো তো চলো শুরু করা যাক ক নম্বর সমাধান করার সময় আমরা এখানে লিখে দিব যে দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা সমান m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান n এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তাই দেওয়া আছে লিখে দেওয়ার পরে আমরা এখন এটাকে বাম পক্ষ ধরে নিব তো আমি এখানে ধরে নিচ্ছি লেফট সাইড হচ্ছে আমাদের এখানে tan স্কয়ার থিটা এরপরে sin স্কয়ার থিটা এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এখন আমরা যদি এই কাজটা করি তোমরা একটু খেয়াল করবে তাহলে সহজে বুঝতে পারবে এখানে sin স্কয়ার থিটা এটা সমান আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos স্কয়ার থিটা যেহেতু এখানে tan দ্বারা এই দুইটার সাথে এখন গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব তো যদি আমরা tan স্কয়ার থিটা আর 1 গুণ করি তাহলে এখানে tan স্কয়ার থিটাই হবে এরপরে প্লাস এ মাইনাস tan স্কয়ার থিটা এরপরে cos এর সাথে গুণ করছি তাই cos স্কয়ার থিটা হয়ে যাবে এখন এখানে আমরা আরো একটি কাজ করতে পারবো সেই কাজটি হচ্ছে এখানে tan স্কয়ার থিটা আছে থাক কোনো অসুবিধা নেই এই tan থিটা সমান আমরা দুটি সূত্র লিখতে পারি 1/cos আর একটা হচ্ছে sin/cos তো আমরা এখানে sin/cos এর সূত্রটি প্রয়োগ করব যেহেতু cos আর cos কেটে দেব সেজন্য তাই আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই হচ্ছে cos স্কয়ার থিটা এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি আর এটার সাথে গুণ অবস্থায় ছিল তাই গুণ অবস্থায় রেখে দিব আমরা এখানে cos স্কয়ার থিটা এখানে এটা উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা কেটে যাবে তাহলে থাকবে এখানে শুধু sin স্কয়ার থিটা তো বাকি যেগুলো ছিল আমরা এখন লিখে দিব অর্থাৎ tan স্কয়ার থিটা মাইনাস এখানে sin স্কয়ার থিটা আছে আমরা এটা লিখে দিলাম তো এখন আমরা যদি এটাকে a ধরি মনে মনে আর এটাকে আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটি আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b সেটা এখন আমরা এখানে প্রয়োগ করে দিব তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b a বলতে এখানে tan থিটা আর b বলতে sin থিটা তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা সূত্রটি কি করে দিলাম প্রয়োগ করে দিলাম এখন তোমরা এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে tan থিটা প্লাস sin থিটা এটা সমান হচ্ছে কত m এরপরে tan থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে n তো আমরা এই দুইটা সমান এখন এই মানটা বসিয়ে দিব এখানে যেহেতু উদ্দীপকে আমাদের মান দেওয়া আছে যে tan থিটা প্লাস sin থিটা সমান m তো আমি এখানে m লিখে দিলাম এরপরে tan থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে n তো খুব সহজেই কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে গেল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাই আমরা এখন লিখে দিতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড এই লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ দ্যাট যেহেতু প্রমাণ করতে বলেছে এই হয়ে গেল আমাদের প্রমাণ তা আশা করি তোমরা বুঝতে পেরেছো শেষ পর্যন্ত সাথে থাকলে তোমরা সবগুলো প্রশ্নই খুব সহজে বুঝতে পারবে এখন আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দেখাও যে 1/16 বা 16 1/16 এর সাথে গুণ অবস্থায় m টু দা পাওয়ার 4 মাইনাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দা পাওয়ার 4 এটা সমান আমাদের mn প্রমাণ করতে বলছে তো যাই হোক আমরা এটাকে বাম পক্ষ ধরে নিব ধরে নেওয়ার পরে আমাদের উদ্দীপকের যে দুটি মান দেওয়া ছিল এখানে এই দুটি মান থেকে আমরা এই প্রশ্নটি প্রমাণ করব তো চলো দেখা যাক খুব সহজেই আমরা প্রমাণ করার চেষ্টা করব খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করার জন্য এখানে উদ্দীপক যে আমাদের দুটি মান দেওয়া ছিল সেটা আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা সমান m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান n এটা আমাদের উদ্দীপকের মানটি দেওয়া ছিল আর যেহেতু আমাদের এটা সমান mn প্রমাণ করতে বলছে তাই আমরা এটাকে লেফট সাইড ধরে নেব লেফট সাইড সমান 1/16 m টু দা পাওয়ার 4 মাইনাস
2m square n square plus n to the power 4 এটা হচ্ছে আমাদের বাম পক্ষ তাই এটাকে লেফট সাইড ধরে নিলাম এখন আমরা এটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে আসব যদি আমরা সূত্রের মধ্যে নিয়ে আসি তাহলে অঙ্কটি করতে আমাদের সহজ হবে তাই আমি এখানে সূত্রের মধ্যে নিয়ে আসার জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব আমরা যদি m স্কয়ার কে একবার ভিতরে স্কয়ার করি আবার বাইরে স্কয়ার করি আবার m টু দা পাওয়ার 4 হয়ে যাবে এরপর মাইনাস এটা যা আছে ঠিক তাই 2m স্কয়ার n স্কয়ার এরপর প্লাস n এর ভিতরে একবার স্কয়ার নিলাম বাইরে স্কয়ার নিলাম তাহলে আবার গুণ করলে n টু দা পাওয়ার 4 হয়ে যাবে এরপরে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা a বিবেচনা করি আর এটাকে b তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র হয়েছে তো আমরা সেই সূত্রটি এখানে লিখে দেব a বলতে m স্কয়ার b বলতে n স্কয়ার এই স্কয়ারগুলো হচ্ছে ভিতরের এর উপরে হোল স্কয়ার আমরা এখন m সমান যে মান পেয়েছি এখানে tan থিটা প্লাস sin থিটা সমান m এরপর tan থিটা মাইনাস sin থিটা সমান n এই দুটি মান m এর জায়গায় একবার আর n এর জায়গায় একবার বসিয়ে দেব 1/16 আছে এটা থাক m এর জায়গায় আমরা মান বসিয়ে দেব অর্থাৎ m সমান আমরা পেয়েছি tan থিটা প্লাস sin থিটা এর উপরে স্কয়ার আছে তাই আমি এটাকে স্কয়ার করে দিলাম এরপর এখানে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে দিলাম এরপর n এর মানটা বসিয়ে দেব n এর মান হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা এর উপরে যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার করে দিলাম এরপর সেকেন্ড ব্র্যাকেট নিয়ে বাইরে আমাদের একটা হোল স্কয়ার ছিল তাই আমরা এটাকে বাইরে হোল স্কয়ার করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি a মনে করি আর এটাকে b তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ 4ab এর একটি সূত্র হয়েছে এখানে তো আমরা এখানে 4ab এর সূত্রটি নিয়ে নিতে পারি তোমরা 4ab এর সূত্রটি নিশ্চয়ই জানো তো আমরা এখানে 4ab এর সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ 4a বলতে এখানে tan থিটা আর b বলতে হচ্ছে sin থিটা একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে এর উপরে স্কয়ার আছে তাই হোল স্কয়ার করে দিলাম এটা a ধরেছি আর এটা b তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা সমান আমরা লিখতে পারি 4ab এখন এই স্কয়ারটা 4 এর উপরেও আছে tan এর উপরেও আছে আবার sin এর উপরেও আছে তাহলে 1/16 আছে এখানে থাক এখানে 4 এর উপর স্কয়ার আছে তার মানে 4 4 16 এরপরে tan এর উপর স্কয়ার আছে তাই tan স্কয়ার থিটা এরপরে sin এর উপরে স্কয়ার আছে তাই sin স্কয়ার থিটা আমরা স্কয়ারের কাজটি করে নিলাম এখন যেহেতু 16 এই দুইটার সাথে গুণ অবস্থায় ছিল এটা সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে নিচের 16 আর উপরে 16 আমরা কি করতে পারি কেটে দিতে পারি এখন বাকি থাকলো tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা তো বাকি ছিল tan স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা এটা আমরা কি করলাম লিখে দিলাম এখন আমরা এই sin স্কয়ার থিটা সমান একটি সূত্র প্রয়োগ করব যেহেতু আমাদের mn এ নিয়ে আসতে হবে তাই আমাদের মাথায় রাখতে হবে যেন এমন একটি কাজ করি যে কাজটা করলে আমাদের mn প্রমাণ করতে পারি তো এখানে আমরা tan স্কয়ার থিটা আছে এটা রেখে দিলাম এরপর sin স্কয়ার থিটা সমান আমরা একটি সূত্র লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা এটা আমরা সূত্র লিখতে পারি এখন আমরা এখানে tan স্কয়ার দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব তাহলে 1 এর সাথে tan স্কয়ার গুণ করে দিলে tan স্কয়ার থিটাই হবে এরপরে প্লাস মাইনাস মাইনাস tan স্কয়ার থিটা আবার cos স্কয়ার থিটা এখন আরো একটি সূত্র আমরা এই tan এর ক্ষেত্রে করব সেটা হচ্ছে একটু খেয়াল করো তোমরা tan স্কয়ার থিটা এরপরে মাইনাস tan সমান আমরা দুটি সূত্র জানি 1/cot আর একটি হচ্ছে sin/cos তো আমরা এখানে sin/cosটি নিব কারণ এই cosটাকে আমরা কেটে দেব sin স্কয়ার থিটা বাই হচ্ছে cos স্কয়ার থিটা আর এখানে গুণ অবস্থায় আছে কি cos স্কয়ার থিটা তো এখন আমরা এটা উপরের cos আর নিচের cos কি করতে পারি কেটে দিতে পারি এখন এখানে বাকি থাকলো tan স্কয়ার থিটা এরপরে মাইনাস sin স্কয়ার থিটা এখন যদি আমরা এটাকে a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করতে পারি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b অর্থাৎ tan থিটা প্লাস sin থিটা a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ tan থিটা মাইনাস sin থিটা আমরা এটা সূত্রটি প্রয়োগ করে দিলাম আমাদের উদ্দীপকে মান দেওয়া ছিল tan থিটা প্লাস sin থিটা সমান m এরপরে tan থিটা মাইনাস sin থিটা সমান n তো আমরা এটা সমান লিখতে পারবো m আর এটা সমান লিখতে পারবো n এটাই আমাদের কি করতে বলেছিল দেখাতে বলেছিল সুতরাং আমরা এখন লিখে দিতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট এই আমাদের দেখানো হয়ে গেল তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে m বাই n ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে যেখানে থিটার মানটা হবে জিরো ডিগ্রি চাইতে বড় এবং 90 ডিগ্রি চাইতে ছোট আর আমাদের উদ্দীপকের দুটি মান দেওয়া আছে এই দুটি মান থেকেই আমরা এই প্রশ্নটির থিটার মানটা নির্ণয় করে ফেলবো খুব সহজেই চলো শুরু করা যাক তো আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে উদ্দীপকে আমাদের মানটি দেওয়া ছিল tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান n তাই এখন আমরা যেহেতু আমাদের এখানে এইটা থেকে থিটার মান নির্ণয় করতে বলছে তাই এইটা থেকেই আমরা থিটার মানটা নির্ণয় করার চেষ্টা করছি তো প্রথমে আমরা এটা লিখে নিব m বাই n সমান 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি এখন আমরা কি করব m এর জায়গায় m এর মানটা বসাবো n এর জায়গায় n এর মানটা বসিয়ে দেব m সমান আমাদের এখানে আছে tan থিটা প্লাস sin থিটা মান বসিয়ে দিচ্ছি tan থিটা প্লাস sin থিটা n এর মানটা বসিয়ে দেব আমরা tan থিটা মাইনাস sin থিটা সমান আমাদের এই পাশে ছিল কত 2 প্লাস রুট থ্রি নিচে ছিল 2 মাইনাস
রুট থ্রি। এখন আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করবো, আর যদি দুইটি সমান চিহ্ন আসে তাহলে এরকম ইমপ্লাই দিয়ে দিব। যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, দুইটির ক্ষেত্রেই। তো এখন যোজন বিয়োজন করে নেব, তাহলে উপরে আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, যোজন মানে হচ্ছে যোগ, এই যোগ চিহ্ন দিলাম। এরপর নিচেরটা আমরা জানি যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, তো নিচে আছে আমাদের এখানে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এরপরে নিচের ক্ষেত্রে একই অবস্থা, আমরা নিচে বিয়োজন করব, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরে ছিল আমাদের ট্যান থিটা প্লাস সাইন থিটা, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। এরপরে নিচে আছে আমাদের ট্যান থিটা, মাইনাস হয় মাইনাসে গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সাইন থিটা। এরপরে এপাশেও একই অবস্থা, তাহলে উপরেরটা যোগ নিচেরটা যোজনের ক্ষেত্রে, তাহলে টু প্লাস রুট থ্রি, এরপরে যোজন করছি তাই প্লাস, এরপরে নিচেরটা আছে কত, টু মাইনাস রুট থ্রি দিয়ে দিলাম। এরপরে নিচে একই অবস্থা, তাহলে টু প্লাস রুট থ্রি, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, আর টু মাইনাসে মাইনাসে প্লাস, এরপরে হচ্ছে রুট থ্রি। তো এইভাবে আমরা যোজন বিয়োজন করে থাকি, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। এখন আমরা দেখব যে কোনো মান কাটাকাটি হয়ে যাচ্ছে কিনা। এখানে মাইনাস সাইন থিটা আর এর প্লাস সাইন থিটা কেটে যায়, আর এখানে মাইনাস ট্যান থিটা, এখানে প্লাস ট্যান থিটা কেটে যায়, তাহলে এখানে একটা ট্যান আর এখানে একটা ট্যান, আমরা যদি যোগ করে দিই তাহলে টু ট্যান থিটা হয়ে যাবে। আর নিচে এখানে একটা সাইন থিটা, এখানে একটা সাইন থিটা, যোগ করে দিলে টু সাইন থিটা হয়ে যাবে। এরপরে এপাশে আমরা দেখব, এখানে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে যায়, এখানে দুই আর দুই যোগ করলে হচ্ছে চার, আর নিচে এখানে মাইনাস টু প্লাস টু কেটে যায়, রুট থ্রি আর রুট থ্রি যোগ করে দিলে হয়ে যাবে এখানে রুট থ্রি আর এখানে রুট থ্রি, টু রুট থ্রি, তাহলে আমরা এখানে যোগ করে দিলাম। এখন এই মানটা থেকে উপরে টু আর নিচে টু কেটে যাবে, আর এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে টু কেটে দিলে এখানে আরও একটা টু থাকছে, এখানে থাকছে ট্যান থিটা আর নিচে থাকছে সাইন থিটা, আর এখানে আমরা পেলাম কত, টু ভাগ রুট থ্রি, এই মানটি আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা আরও একটি কাজ করবো, এখানে ট্যান থিটা সমান আমরা আরও একটি সূত্র লিখতে পারবো, সাইন বাই কস, সেই সূত্রটি আমরা এখন প্রয়োগ করে দেবো। ট্যান থিটা সমান আমরা জানি সাইন বাই কস, অর্থাৎ সাইন থিটা ভাগ কস থিটা, আর এটা হলো মেন লাইন, নিচে ছিল আমাদের কত, সাইন থিটা, আর এটা সমান আমরা পেয়েছি টু ভাগ রুট থ্রি। এখন এরকম যখন ভাগের দুটি অপশন আসে তখন আমরা এটাকে গুণ চিহ্নে পরিবর্তন করি, ঠিক এইভাবে উপরে যেটা ছিল সেটা ঠিক থাকবে, অর্থাৎ সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা, আর এই মেন লাইনটাকে আমরা গুণ চিহ্নে পরিবর্তন করলে নিচেরটা চলে যায় উপরে আর উপরেরটা চলে আসে নিচে, অর্থাৎ এর নিচে ওয়ান আছে তাই ওয়ান চলে যাবে উপরে আর সাইন চলে আসবে নিচে, অর্থাৎ সাইন থিটা। তো এখন আমরা দেখ, এই পাশে আমাদের ছিল টু ভাগ রুট থ্রি, এটা করে দিলাম, এই নিচের সাইন আর উপরে সাইন কেটে যাবে, তাহলে এখানে থাকছে ওয়ান আর নিচে থাকছে কস, ওয়ান বাই কস, ওয়ান বাই কস থিটা। এরপরে এটা সমান হচ্ছে কত, টু ভাগ রুট থ্রি, ওয়ান বাই কস সমান আমরা লিখতে পারবো সেক থিটা, তো আমরা এখানে লিখে দিলাম সেক থিটা, আর টু ভাগ রুট থ্রি এটা যা আছে ঠিক তাই থাকলো। এখন সেক কত ডিগ্রি সমান টু ভাগ রুট থ্রি, সেই মানটা আমরা নিয়ে আসবো। তো আমরা জানি সেক থিটা আর সেক তিরিশ ডিগ্রি সমান হচ্ছে টু ভাগ রুট থ্রি, তাহলে আমরা সেক তিরিশ ডিগ্রি সমান লিখতে পারবো, টু ভাগ রুট থ্রি সমান আমরা তিরিশ ডিগ্রি লিখতে পারবো, কারণ সেক তিরিশ ডিগ্রি সমান হচ্ছে টু ভাগ রুট থ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি সেককে বাদ করে দিই তাহলে এখানে থাকছে কত, থিটা, আর এখানে থাকছে কত, তিরিশ ডিগ্রি। এই হয়ে গেলো আমাদের আনসার, যেহেতু আমাদের প্রশ্নে বের করতে বলেছিল থিটার মানটা এমন হবে যেন তিরিশ জিরো ডিগ্রির চাইতে বড় হয় এবং নব্বই ডিগ্রির চাইতে ছোট হয়। তো এটা জিরো ডিগ্রির চাইতে বড় হয়ে গেছে, তিরিশ ডিগ্রি, এবং নব্বই ডিগ্রির চাইতে ছোট হয়ে গেছে। সুতরাং এইটি হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায়। আপাতত আজকে এখানে বিদায় চাইছি, দিনটি সবার ভালো কাটুক।